না মানে ও তো ঘরে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। দিদিভাই হ্যাঁ কি হবে এখন? এক্ষুনি তো বিয়ে বাড়ি থেকে ফোন করবে, আমরা আয়ুষীকে নিয়ে বেরিয়েছি নাকি জানার জন্য। কি বলবো, বাবা যাবে নিশ্চয়ই, এসব দেখি। ওকে ডেকে লাভ নেই মানে দিদা। আমার আমার মনে হয় দিভাই পালিয়েছে। কি কি বলছিস কি তুই? না না এ হতে পারে না। আমি কেন, আমার মনে একটা ভয় ছিল কিন্তু আমি জানতাম না তুমি ভাই এটাই করেছো। মেঘলা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা তোর কোথাও ভুল হচ্ছে না তো? না এটা হতে পারে না, জয়ী এসো আমরা ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ দিদি ভাই চলো। আয়ুষি জানতাম, আমি জানতাম তুই ঠিক টোপটা খাবি। অনিরুদ্ধ তো গেছিল, এবার অগ্নিও গেল। অপয়া তো তুই ছিলিস, এবার লক্ষ্ণ প্রশ্নটা হল। কি হলো, তোর স্ট্যাচু হয়ে গেল? আরে হয়ে গেছে, বরণ হয়ে গেছে। এ কি বাবা দেখো না, তুমি আবার কান্ডকাটি শুরু করলে কেন? এই দেখো, আচ্ছা তুমি ছেলের বিয়ে দিচ্ছ না মেয়ের? হ্যাঁ এত চিন্তা কিসে তোমার? ও দিদি নিজেকে একটু সামলা। আরে বাবা এখন যদি না বেরোই ঠিক টাইমে তো পৌঁছাতে পারবো না। আরে বাবা তোমার তো লাভ বেশি।